আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক বেশি ভালো আছি, কারণ কাতারে এখন বিশ্বকাপ চলছে। চারিদিকে বের হলেই মনে হয় যে উৎসব চলতেছে, এরকম একটা আর কি সময় যাচ্ছে আমরা যারা কাতারে আছি তাদের মধ্যে। তো আজকে আমাদের ফার্স্ট ম্যাচ ছিল, আর আজকেই হচ্ছে ব্রাজিলের ম্যাচ আছে। তো বাসার সবাই খুব হ্যাপি, যেহেতু যারা বাবা ব্রাজিলের ফ্যান তার সাথে বাচ্চারাও আছে। তো এখানে বাচ্চাদের জন্য, যারা বাবার জন্য ব্রাজিলের আর কি ড্রেস নিয়েছি, আমার জন্য নেওয়া হয়নি, কারণ পার্সোনালি আমি কোনো দলকেই সাপোর্ট করি না। তো আমার কাছে খেলা দেখতে ভালো লাগে এটাই, তাছাড়া আমি কোনো দলকেই সাপোর্ট করি না। তো বাসার সবাই যেহেতু ব্রাজিল, একটু হলেও ব্রাজিলের দিকে আর কি টান কাজ করে এই আর কি, তাছাড়া কিছুই না। আর আজকে খেলা আছে ব্রাজিল ভার্সেস সার্বিয়া। তো আমাদের ম্যাচটা ছিল রাত 10টায়, কিন্তু আমরা বাসা থেকে ভাবতেছি 8:30-9টার মধ্যেই বের হয়ে যাব, কারণ আমরা যেহেতু মেট্রোতে যাব, আর এখন এত পরিমাণ মানে বাইরে ট্রাফিক, তারপরে মেট্রোর জন্য লং টাইম আর কি সময় দিতে হবে। তো সব কিছু মিলে একটু হাতে সময় নিয়েই বের হব, আর স্টেডিয়ামেরও কিন্তু অনেক হাঁটতে হয়। তো সেই হিসেবে গাড়ি আমরা ফ্যামিলি ফুডের কাছে পার্কিং করে ওখান থেকে মেট্রোতে একদম লুসাইল স্টেডিয়ামে আমাদের হচ্ছে ম্যাচ আছে, ওখানেই যাব। আর লুসাইল স্টেডিয়ামটা কিন্তু বেশ বড়, তারপরে যেহেতু ব্রাজিলের ম্যাচ আছে অনেক মানুষ হবে, তো আজকে অনেক ভিড়ও হবে। তো সেই হিসেবে একটু তাড়াহুড়োই করে বের হচ্ছিলাম। তো আমি আজকে হোয়াইট কালার ড্রেস পরাই, যারা মন খারাপ করছিল হো বারবার আমাকে ইয়েলো কিংবা গ্রিন কালারের ড্রেস পরার কথা বলছিল। তো পরে আমি হোয়াইট কালার হিজাবটা খুলে আবার ইয়েলো কালারের হিজাবটা পরেছি, তো তাতেই বাচ্চারা হ্যাপি। তো এই তো বাসা থেকে বের হলাম, এখন প্রায় 8:30 মতো বাজে। তো আমার ভাইয়াও এসেছিল, কিছুক্ষণ কথা বলে এই তো চলে গেল। আর আমার ভাইয়া আবার আর্জেন্টিনা আর কি সাপোর্ট করে। আর বাচ্চারা খেলা কিন্তু ওইভাবে বুঝে না, বুঝে না বলতে যারা এখন একটু বড় হয়েছে যারা কিন্তু খেলা বুঝে, কিন্তু সাত কিন্তু ওইভাবে কিছুই বুঝে না। কিন্তু ব্রাজিলের ফ্যান হয়েছে ওই যে যারার বাবা, তারপরে যারা যেহেতু ব্রাজিলের ফ্যান, তো মাথায় আর কি ওইটা এসেছে, আপনি বাবা ব্রাজিলের ফ্যান তো আমিও ব্রাজিলের ফ্যান হয়ে গেছি, এরকম আর কি। হয়তো ব্রাজিলের দু একটা প্লেয়ারের নাম বলতে পারবে, তাছাড়া কিন্তু কিছুই পারবে না, আবার খেলাও বুঝে না, ওরা ছোট মানুষ, এতেই ওদের আনন্দ। আমরা সময় মতো একদম স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলাম, যেহেতু আমরা একটু টাইমের আগেই বের হয়েছি বাসা থেকে। তো আমরা যেমনটা আশা করেছিলাম মানুষ হবে, তার থেকেও বেশি মানুষ হয়েছিল সেদিন, প্রায় 88,200 জন মানুষ হয়েছিল, আমি যদি ভুল না বলে থাকি। তো আমরা টাইম মতো স্টেডিয়ামে পৌঁছেছিলাম, কিন্তু আমরা যেহেতু সেলফিসটা নিয়ে গিয়েছিলাম সেটা অ্যালাউ করেনি, তো সেটা আবার জমা দিতে আমাদের 10 মিনিট লেট হয়ে গিয়েছিলো ভিতরে যেতে। তো তারপরে তো আমরা হচ্ছে স্টেডিয়ামের ভিতরে খেলা দেখছিলাম। স্টেডিয়ামে বসে খেলা দেখার মজাটাই কিন্তু আলাদা, তারপরে যদি যে দলের ফ্যান সেই দলের
জিত হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না। তো সেদিন হচ্ছে ব্রাজিল ভার্সেস সার্বিয়ায় ব্রাজিলের 2 ছিল আর সার্বিয়ার 0 ছিল, তো যার জন্য সবাই অনেক হ্যাপি ছিল আর ভিতরে ব্রাজিলের ফ্যানটাই মনে হচ্ছিল বেশি ছিল। তো ভালো লাগছিল, অনেক এনজয় করেছি। আর আমাদের আরও 4 ম্যাচ আছে, আমরা যেহেতু 5 ম্যাচের টিকিট পেয়েছি তো এটা আমাদের ফার্স্ট ম্যাচ ছিল, অনেক এনজয় করেছি, খেলাটাও ভালো লেগেছিল। আর ব্রাজিলের আমরা একটা ম্যাচই পেয়েছি, বাকি ম্যাচগুলো আছে আমাদের অন্য দলের। ব্রাজিলের ফ্যান হয়ে আজকে যেহেতু খেলা দেখতে এসেছিলাম সেহেতু ব্রাজিল জিতে ভালো লাগছিল। আর এই তো খেলা শেষ, আমরা সবাই অলরেডি বের হয়ে পড়েছি স্টেডিয়াম থেকে। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছেও অনেক এনজয় করেছেন, ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। আল্লাহ হাফেজ।